সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আমাদের আজকের আলোচনার বিষয় কমলার খোসার জাদুকরি গুণ, কফ ও পিত্তের সমস্যায়। কমলার খোসার রসের অন্যতম বৈশিষ্ট্যই হলো এটি কফের সমস্যা ও পিত্তের যে কোনো ধরনের সমস্যা দূর করে। প্রথমে কমলার খোসার পাতলা করে ছিলে নিন, এরপর ভেজিটেবল পিলারের সাহায্যে কিংবা গ্রেটারে ঘষে নিন। পরে খোসার কুচিগুলো রং চাপ তৈরির সময় ঢেলে দিন, সাথে অল্প পরিমাণে আদা দিলে আরো ভালো হয়। এবার পানি একটু ফুটিয়ে আদা ও কমলার গন্ধ ছড়ালেই চায়ের মতো পান করুন, সাথে দিতে পারেন মধুও। তাহলে কফ ও পিত্ত সমস্যার অবশ্যই সমাধান হবে। ওজন কমাতে, উচ্চ মাত্রায় কোলেস্টেরলের সমস্যা ও ওজন কমানোর জন্য কমলার খোসা অনেক বেশি কার্যকরী, কারণ এতে ট্রাইগ্লিসারাইড দূরীভূত হয়, যেটি সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। পেটের সমস্যায়, কমলা লেবুর খোসা পেটের সমস্যার সমাধান করে, এমনকি গ্যাস, অ্যাসিডিটি ও বমি বমি ভাব দূর করতেও কমলার খোসার চুরি নেই। প্রতিদিন সকালে খোসা মিহি কুচি 1 চা চামচ পরিমাণ মধুর সাথে খেয়ে নিন, তাহলে এ ধরনের সমস্যায় আর সহজে পড়বেন না। এমনকি সকালের নাস্তায় সালাদের সাথে এটি খেতে পারেন। অনিদ্রা দূর করতে, কমলার খোসা মিশ্রিত পানি গোসলের সময় ব্যবহার করলে এটি অনিদ্রা দূর করে। এমনকি কুসুম গরম পানিতে এর খোসা ফেলেও গোসল করা যায়, তবে চাইলে পানির সাথে খোসার তেল মিশিয়ে নিতে পারেন। অ্যাসিডিটি দূর করতে, কমলার খোসার তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে, যা পেটের অ্যাসিডিটি দূরকরণে সহায়তা করে। এছাড়াও এতে ডি লিমোনেন নামের এক ধরনের উপাদান আছে, যা অন্ত্র ও লিভার ফাংশনকে স্বাভাবিক রাখে। আর এ তেল পানিতে 2 ফোঁটা মিশিয়ে পান করলে অ্যাসিডিটির সমস্যা একেবারেই চলে যাবে। ক্যান্সার ও হাড় রোগ প্রতিরোধে, কমলার খোসায় ফ্লেভোনোয়েড রয়েছে, যা হ্যাসপিপিউরিন নামে পরিচিত। এটি কোলন ক্যান্সার ও অস্টিওপোরোসিস বিরুদ্ধ করে কাজ করে, আমাদের রক্ষা করে। অ্যাজমা ও কাশির সমস্যায়, কমলার খোসার গুঁড়ো কাশির সমস্যা দূর করে, এমনকি শ্বাস প্রশ্বাসের সমস্যা ও অ্যাজমা উপশমে এটি কাজে লাগে। এসব কষ্ট থেকে মুক্তি পেতে কমলার খোসায় তৈরি চা নিয়মিত পান করুন। আবার কমলার খোসা দিয়ে মোরব্বা ও টফিও তৈরি করে রাখা যায়, সেক্ষেত্রে প্রতিদিন সকালে এই টফি চা পানের সময় ভালো করে চিবিয়ে খান, তাহলে রোগমুক্তি ঘটবে। আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।